একই জায়গায় পাঁচজন মানুষ থাকলে একটা যদি নোয়াখালীতে থাকে সেটার ওজন 25 কেজি বেশি হবে। নোয়াখালী জেলার বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে বেগমগঞ্জে আমিও বিসিএস ক্যাডার হব এমন ব্যতিক্রম স্লোগানে শিক্ষামূলক আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চৌমোহনী পৌরসভা অডিটোরিয়ামে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস জাহের, ঢাকার শুল্ক রেয়াত পতর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার জিহান আল রশিদের সমন্বয়ে এতে অংশগ্রহণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, চৌমোহনী সরকারি এসএ কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, জালাল উদ্দিন ডিগ্রি কলেজ, এম এ হাশেম কলেজের শিক্ষার্থীরা। একজন বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য নানা বিষয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচকরা শিক্ষার্থীদের বুঝিয়ে দেন। এমন আহামরি কিছু না বিসিএস, তারপরও 10 জন হচ্ছে না, এটা একটু আমাদের জন্য কষ্টের। আমার কাছে মনে হয়েছে যে একই জায়গায় যদি একই ওজনের 5টা গরু থাকে সবগুলো গরুর ওজন সমান হবে, কিন্তু একই জায়গায় 5জন মানুষ থাকলে একটা যদি নোয়াখালীতে থাকে সেটার ওজন 25 কেজি বেশি হবে। একটা নোয়াখালীতে যদি ওখানে থাকে 5জন থাকে, সবগুলোর ওজন যদি একই সমান ওজন হয়, 100 কেজি করে হয় বা 70 কেজি করে হয়, তাহলে 25% আগে আছে নোয়াখালীতে। এই কথাটাই মূলত বলা আমার উদ্দেশ্য। এরকম ভিন্নধর্মী শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের আনন্দ উৎফুল্ল দেখা গেছে। ইমরান হোসেন, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।